নমস্কার বন্ধুরা সামনেই আসছে জন্মাষ্টমী সেই উপলক্ষে গোপালের জন্য এই রকম সুজির মতিচুর লাড্ডু বাড়িতেই তৈরি করে ভোগ নিবেদন করাই যায় তবে ভিডিওটি একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েই থাকুন প্রথমে আমি এই একটি বাটি মাপে সুজি নিয়ে নিয়েছি এক বাটি আর ওই একই বাটির মাপে নিয়েছি গরুর দুধ যেটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি গরম গরম দুধ ওই সুজির মধ্যে দেবেন না নয়তো দলা পেকে যাবে এরপর দুই চামচ চিনি দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এই যে দেখুন সুজিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখুন তেলটা গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেলে এইভাবে চামচ নিয়ে ছোট ছোটো পকোড়া সাইজে সুজির ব্যাটারটি দিয়ে হালকা লাল করে ভেজে নেব এবার আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি এখনো পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান যেটা আমার পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ জাগাবে এই যে দেখুন পকোড়াগুলো এরকম লাল করে আমি ভেজে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নেব বাকি যে ব্যাটারটি ছিল সে ব্যাটারটি দিয়ে আমি এইভাবে একইভাবে সুজিগুলো ভেজে নেব এই যে দেখুন আমার এতগুলো হয়েছে সব ভাজা হয়ে গেছে এবার একটা মিক্সার জার নিয়েছি তার মধ্যে টুকরো টুকরো করে সেই পকোড়াগুলো দিয়ে দেব আর প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এই যে দেখুন আমি এগুলো একটু গুঁড়ো করে নিয়েছি সম্পূর্ণ একদম গুঁড়ো করে নেবেন না যাতে একটু দানা দানা থাকে সেই মতো গুঁড়ো করবেন এবার ওই কড়াইয়ের মধ্যে ওই একই বাটির মাপে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর ওই একই বাটিতেই আমি এক বাটি জল ওই চিনির মধ্যে দিয়ে দিলাম এটা দেখুন খুব ভালোভাবে ফুটে এসেছে এটা একটা ঘন সেরা আমাদের তৈরি করে নিতে হবে এইবার এর মধ্যে দিয়ে দিলাম একটু ফুড কালার আপনারা না চাইলে এই ফুড কালার নাও দিতে পারেন তবে এটা দেখতে ভালো লাগবে সেই জন্য এখানে ফুড কালারটা ব্যবহার করেছি এই যে দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে ঘন সেরা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে যে সুজির আমি দানা দানা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ওই সেরার মধ্যে দিয়ে এটা এবার পাক করে নেব যেমন আমরা নাড়ু পাক করি সেই রকমই এটা একটু সময় নিয়ে পাক করতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম চার মগজ আপনারা এখানে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন যেমন কাজু কিশমিস আমান যে যেমন যেটা পছন্দ করেন সেই মতো দিতে পারেন এই যে দেখুন এটা অনেকটাই কমে এসেছে আর গোটা ভাব ধরতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা করতে হবে নয়তো আবার কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আমার সম্পূর্ণভাবেই এটা রেডি হয়ে গেছে দেখুন একদম গোটা ধরে গেছে এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নেব এই যে দেখুন এটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার এটা গরম অবস্থাতেই করতে হবে না হয়তো আবার ছেড়ে যাবে তখন আর লাডু তৈরি করা হবে না এই যে দেখুন আমি আর একটা লাড্ডু তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে অনুরোধ করবো এইভাবে একবার সুজির লাড্ডু ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে মতিচুরের লাড্ডু তো আমরা দোকানে কিনে সবাই খেয়েছি কিন্তু এইভাবে সুজির লাড্ডু বাড়িতে তৈরি করে দেখুন খুব ভালো লাগবে এখানে আমার এতগুলো লাড্ডু তৈরি হয়ে গেছে দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই ভেতরটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে আর কালারটাও দুর্দান্ত হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ